আসসালামু আলাইকুম, শুরু করছি মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ। শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। মেহেরপুরে রসুনের ভালো ফলন, বাজার দরে লাভবান কৃষক। এবং গাইবান্ধায় আমন ও বোরোর মাঝামাঝি সময়ে সরিষা আবাদ, বাড়ছে ফসল বৈচিত্র্য। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইন, লাইভ টিভি এবং ভেরিফাইড ফেসবুক পেজও সরাসরি প্রচার করা হচ্ছে। আবহাওয়া ভালো থাকায় মেহেরপুরে এবার রসুনের ভালো ফলন পাওয়া গেছে। বর্তমান বাজার দরে রসুন বিক্রি করে লাভবান কৃষক। মেহেরপুর থেকে গোলাম মোস্তফার রিপোর্ট। আবহাওয়া ভালো থাকায় মেহেরপুরে এবার রসুনের ভালো ফলন পাওয়া গেছে। বিঘায় 40-45 মণ পর্যন্ত ফলন পেয়েছেন কৃষক। এক বিঘা জমিতে রসুন চাষে কৃষকের খরচ 30-35 হাজার টাকা। রসুন বিক্রি করে কৃষকের ঘরে উঠছে 70-80 হাজার টাকা। রসুনের চাষটা ভালো এই কারণেই, যেটা বেশ কিছুদিন 2-6 মাস শুকিয়ে রাখা যায়। যে 1800-2000 টাকা মন চলছে, তাতে প্রায় 40 মণ রসুন হবে এক বিঘা জমিতে। কৃষক বলছেন 1700-1800 টাকা মন দরে রসুন বিক্রি হচ্ছে বাজারে। এই দাম অব্যাহত থাকলে গতবারের ক্ষতি পুষিয়ে নিতে পারবেন তারা। বিক্রি করে আমার 10 কাঠা 40 হাজার টাকা হয়েছে আর কি। তো এখন যে দামটা আছে, দামে বিক্রি করতে হলে চাষে কিছু লাভবান হবে। রসুনের চাহিদা থাকায় ব্যবসায়ীরা কৃষকের জমি থেকে রসুন কিনে নিয়ে যাচ্ছেন। এই এলাকার থেকে রসুন পেঁয়াজ আমরা কিনি, কিনে শাম বাজার, কারণ বাজারে বিক্রি করি। এবছর 900 হেক্টর জমিতে রসুন চাষ হয়েছে, হিসেব দিয়েছে কৃষি বিভাগ। রসুন হলো তো একটা মশলা জাতীয় ফসল, এটা আবাদে কৃষক লাভবান হচ্ছে। পাশাপাশি ভাবে এটা নিয়ে বাড়তি সুবিধা হলো যে কৃষক ইচ্ছা করলে যখন বাজারের দাম কম থাকে তখন সংরক্ষণ করে বাজার মূল্য যখন বাড়ে তখন বিক্রি করতে পারে। মেহেরপুর থেকে গোলাম মোস্তফা, চ্যানেল আই। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে শরীয়তপুরে কৃষকের মাঝে কৃষি উপকরণ ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। কৃষি পুনর্বাসন কর্মসূচির আওতায় শরীয়তপুরের জাজিরা উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর 270 জন কৃষককে বিনামূল্যে বীজ, সার ও নগদ অর্থ বিতরণ করেছে। উপজেলা পরিষদ চত্বরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন জাজিরা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোবারক আলী শিকদার ও অন্যরা। এবার মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদ বিরতি, আর বিরতির পর্যায়ে থাকছে গাইবান্ধায় আমন ও বোরোর মাঝামাঝি সময়ে সরিষা আবাদ, বাড়ছে ফসল বৈচিত্র্য। বিরতির পর মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদে আবার আমন্ত্রণ। গাইবান্ধায় আমন ও বোরোর মাঝামাঝি সময় বাড়তি ফসল হিসেবে বিভিন্ন জাতের সরিষা আবাদ করছেন কৃষক। সরিষা ওঠানো ও মাড়াইয়ের কাজ চলছে মাঠে মাঠে। ভালো ফলনের পাশাপাশি দাম ভালো পাওয়ায় লাভবান কৃষক। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের পাঠানো তথ্য ভিডিও চিত্রে সুদীপ্ত মাহমুদের রিপোর্ট। আমন কাটার পর বোরো ধান চাষ না করা পর্যন্ত পতিত জমিতে সরিষা চাষ করেছেন কৃষক। গোবিন্দগঞ্জ, পলাশবাড়ি, সাঘাটা, ফুলছড়ি সহ 7 উপজেলায় বেশিরভাগ জমিতেই এবছর সরিষা চাষ হয়েছে। এই সরিষাটা বলে বলা আমরা কিছু এই চালও খাই, কিছু বিক্রিও করে ভাই, আমাদের কিন্তু উন্নতি হয়। যদি 5000 খরচ করি তো আমাদের 1 বিঘা জমিতে 5-6 মণ, 7 মণ শস্য বনতে হয়। এই যে পুরে থাকা জমিতে চাষ অল্প কিছু করে একবার সেচ না দিলেও চলে, এবার সেচ দেওয়াই লাগেনি। উন্নত জাতের হওয়ার কারণে মরুভূমি সরিষাটা এবার অনেক ব্যাপক প্রচার হয়েছে। বেশি ফলন পেতে স্থানীয় জাতের পাশাপাশি উচ্চ ফলনশীল টরি 7, বাড়ি 4, বিনা 9, বাড়ি 14, 15 ও 17 জাতের সরিষা আবাদ করা হয়েছে। খরচ কম, ফসলে ভালো আসে, বিঘে 7-8 মণিকে আসে, বা যার জন্য করে মানুষ অন্য ফসলের চেয়ে আলুর চেয়ে সরিষার ইয়েটাই বেশি চলতেছে। বা এখনকার যে বীজটা নতুন নামছে সেই বীজের আমরা ফসল ভালো পাচ্ছি, তাতে আমাদের এবছর জেলায় সরিষা চাষ হয়েছে 7450 হেক্টর জমিতে। উচ্চ ফলনশীল সরিষা আবাদে কৃষককে পরামর্শ দিয়েছে কৃষি বিভাগ। আসলে একটা খুব শর্ট ডিউরেশন
খুব কম সময়ের মধ্যে জমিতে থাকে এবং এটা সহজেই এটা তোলার পরে আপনার বোরো চাষ করতে পারবে। তো তার জন্য আমাদের এবারে যে লক্ষ্যমাত্রা ছিল 7,000 হেক্টর, কিন্তু আমাদের আমরা 7,500 হেক্টর জমিতে অর্জিত হয়েছে আমাদের সরিষা চাষ। স্থানীয় জাতের সরিষার বিঘা প্রতি ফলন পাওয়া গেছে 3 থেকে 3.5 মন, উচ্চ ফলনশীল জাতে পাওয়া গেছে 7 থেকে 8 মন। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। সবশেষে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড কৃষি সংবাদের শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। মেহেরপুরে রসুনের ভালো ফলন, বাজার দরে লাভবান কৃষক। এবং গাইবান্ধায় আমন ও বোরোর মাঝামাঝি সময়ে সরিষা আবাদ, বাড়ছে ফসল বৈচিত্র্য।